হ্যালো, আসসালামু আলাইকুম। দুর্নীতি সুশাসন বিষয়ের প্রভাষক আমি উদ্দিন কলেজ সখিপুর টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি ক্লাস নিব, পৌরনীতি এবং সুশাসন অধ্যায় সম্পর্কে। আমি গত ক্লাসে কিছু তোমাদেরকে ধারণা দিয়েছিলাম পৌরনীতি সংজ্ঞা এবং পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা, পৌরনীতির বিষয়বস্তু ও পরিধি, এগুলো সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে পৌরনীতি সুশাসনের সম্পর্ক এবং পৌরনীতি সুশাসন আসলে পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, এবং পৌরনীতি সুশাসন এর সাথে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করব। আশা করতেছি সবাই মনোযোগ সহকারে আমার ক্লাস সেগুলা তোমরা বাসায় স্টাডি করার চেষ্টা করবে। তো এখন আমি শুরু সম্পর্কে আলোচনা করব। পরিণতি এবং সুশাসন উভয়ের মাঝে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সামাজিক বিজ্ঞানের এই দুইটি শাখা, সামাজিক বিজ্ঞানের বর্তমানে সুশাসন যে ধারণা বা প্রত্যয়টি এর সাথে যুক্ত হয়েছে। পরিণতিকে মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়, আর হচ্ছে পরিণতি নাগরিক জীবনের সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকদের উত্তম জীবনের দিক নির্দেশনা দেয় পরিণতি। অন্যদিকে সুশাসন একটি নতুন ধারণা, এটি নাগরিককে কল্যাণকর গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সহ উত্তম জীবনের নিশ্চয়তা দানের একটি পন্থা। সুশাসন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। তো এর মধ্যে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক আমি আলোচনা করব। পৌরনীতি সম্পর্কের মধ্যে প্রথমে আমরা 1 নম্বর কোটেশন আলোচনা করতে পারি যে পৌরনীতিকে নাগরিক জীবনের সামগ্রিক দিক ফুটে ওঠে। পৌরনীতিতে নাগরিক জীবনের সামগ্রিক দিক ফুটে ওঠে, আর সুশাসন পৌরনীতির একটা অংশ যাতে নাগরিক শাসন সম্পর্কিত দিক তুলে ধরা হয়। এদিক থেকে পৌরনীতি সুশাসন একই সূত্রে গাঁথা বা একই সুতায় আবদ্ধ বললেও ভুল হবে না। 2 নম্বর হচ্ছে পৌরনীতির উদ্দেশ্য হলো নাগরিককে সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং উত্তম নাগরিক জীবনের নির্দেশনা দেওয়া, আর সুশাসনের উদ্দেশ্য হলো শাসন প্রক্রিয়াকে কিভাবে উন্নত ও কল্যাণমুখী করে গড়ে তোলা যায় এবং সেই সাথে নাগরিকদের উত্তম জীবন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করা। 3 নম্বর হচ্ছে পৌরনীতি সুশাসন একে অপরের সহযোগী, উভয়ে একই লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। পৌরনীতি ও সুশাসন উভয়ের প্রধান লক্ষ্য হলো নাগরিক জীবন ও রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ সাধন ও উন্নয়ন। তারপরে আমরা 5 নম্বরে বলতে পারি যে পৌরনীতি সুশাসন কতগুলো অভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। 4 নম্বর কোটেশন আমরা এটা বলতে পারি, পৌরনীতি সুশাসন কতগুলো অভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, আইনের শাসন, সাম্য, স্বচ্ছতা, জবাবদিহিতা, রাজনৈতিক অংশগ্রহণ, আমলাতন্ত্র ইত্যাদি পৌরনীতি এবং সুশাসন উভয়ের আলোচ্য বিষয়। তারপর আমরা 5 নম্বর আলোচনা করতে পারি যে পৌরনীতি সুশাসন একে অপরের উপর নির্ভরশীল, বলা যায় একটি ছাড়া অন্যটি অপূর্ণ। কেননা সুশাসনের জন্য যেমন পৌরনীতির জ্ঞান অপরিহার্য, তেমনি পৌরনীতির অগাধ জ্ঞান নিয়েও সুশাসন নিশ্চিত করতে না পারলে সেটি পূর্ণতা পায় না। সুতরাং পৌরনীতি সুশাসনের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। যেমন পার্থক্য সম্পর্কে কিছু আলোচনা করবো। পৌরনীতি সুশাসনের সম্পর্ক যদিও অনেক বেশি, তার মধ্যেও কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। 1 নম্বর পার্থক্য হচ্ছে পৌরনীতি নাগরিকতার সাথে সংশ্লিষ্ট সব বিষয়কে তার আলোচনার অন্তর্ভুক্ত করে। অন্যদিকে সুশাসন শুধু নাগরিকদের শাসন সংক্রান্ত বিষয়ে আলোকপাত করে। অর্থাৎ পৌরনীতি পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত, কিন্তু সেই তুলনায় সুশাসনের ক্ষেত্র অপেক্ষাকৃত সংকীর্ণ বা অতটা বিস্তৃত নয়।
দুই নম্বর হচ্ছে পরিণতি একটা প্রাচীন বিষয়, কিন্তু সুশাসন প্রত্যয়টি খুব বেশি পুরাতন নয়। রাষ্ট্রীয় শাসন প্রক্রিয়ার নিয়ম নীতি অপপ্রয়োগের ফলে সাম্প্রতিককালে একটি নতুন সংযোজন হিসাবে সুশাসন প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে, যেটা পরিণতির সাথে যুক্ত হয়ে আলাদা একটি মাত্রা ধারণ করেছে। অর্থাৎ বয়সের দিক থেকে পরিণতির তুলনায় নেক্সট হচ্ছে পরিণতির তুলনায় সুশাসন অধিক আদর্শমূলক, কেননা সুশাসনে আদর্শ শাসন ব্যবস্থার দিক নির্দেশনা পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে আমরা এটা বলতে পারি যে পরিণতি একটি বর্ণনামূলক বিষয়, এটি শিক্ষার্থীদের কেবল তাত্ত্বিক শিক্ষা দান করে, কিন্তু সুশাসন পরিণতির জ্ঞানের বাস্তব প্রকাশ। কাজে পরিণতিকে তাত্ত্বিক আর সুশাসনকে এর ব্যবহারিক বা প্রায়োগিক দিক হিসেবে উল্লেখ করা যায়। উপযুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি পরিণতি সুশাসনের মধ্যে কিছু পার্থক্য থাকলেও এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। পরিণতি ও সুশাসন একে অপরের পরিপূরক ও সহযোগী, তাই পরিণতি ও সুশাসনকে আলাদা করে আসলে চিন্তা করার কোনো উপায় নেই। এখন আমি পরিণতি ও সুশাসনের যে গুরুত্ব, পাঠ করার যে গুরুত্ব, এটা সম্পর্কে আমি আলোচনা করব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর কি। যে আমাদের বাংলাদেশের যে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে সমস্যা, এই সমস্যা উত্তরণে আসলে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্বের কথা অস্বীকার করা যায় না। এটা গুরুত্ব অপরিসীম। এইসব যে সমস্যাগুলো আছে, সমস্যা সমাধান, উন্নত নাগরিক জীবন প্রতিষ্ঠার জন্য পরিণতি সুশাসন পাঠ অত্যাবশ্যক। কেন আমরা পাঠ করব? আসলে এখানে 1 নম্বর কোটেশন হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। পরিণতি সুশাসন পাঠ করলে আসলে রাষ্ট্রে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। পরিণতি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ম হিসেবে এই পরিণতি সুশাসন আসলে পাঠ করা অত্যাবশ্যক। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। সচেতন নাগরিক গণতন্ত্রের সাফল্যের জন্য অত্যাবশ্যক এই উপাদান। বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব রয়েছে, সুতরাং পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে মানে পাঠ করলে পরিণতি সুশাসন পাঠ করলে রাজনৈতিক যে সচেতনতা এটা বৃদ্ধি পায় এবং জনগণ সচেতন হয় এবং তারা সঠিক সরকার বা সঠিক প্রতিনিধি নির্বাচন করতে তারা একটা ধারণা পায়। 3 নম্বর হচ্ছে দেশপ্রেমিক চেতনা সৃষ্টি, মানে এক সাগর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, স্বাধীনতা অর্জন করা যত কঠিন তা রক্ষা করা আরো বেশি কঠিন। স্বাধীনতাকে রক্ষা ও উপভোগ করে তোলার জন্য প্রয়োজন নাগরিকদের মাঝে দেশপ্রেমের চেতনা সৃষ্টি করা। উন্নতি পাঠের মাধ্যমেই নাগরিকদের মধ্যে দেশপ্রেমের চেতনা সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন। সংবিধান সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চায় একজন নাগরিক, তাহলে তাকে পরিণতি বিশ্লেষণ পাঠ করতে হবে। প্রত্যেক নাগরিকের সংবিধান সম্পর্কে ধারণা থাকা উচিত। পরিণতি পাঠের মাধ্যমে বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানা যায়। সুনাগরিক হওয়ার যে জ্ঞান সেটা লাভ করা যায়। পরিণতি পাঠের মাধ্যমে সুনাগরিকের গুণাবলী অর্জন করা সম্ভব। কারণ হচ্ছে আমাদের যে সদ্য স্বাধীন দেশ, সদ্য স্বাধীন যে দেশ বিদ্যমান সুষ্ঠুভাবে সরকার গঠন পরিচালনা প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন মেধা, প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পন্ন সচেতন নাগরিক। পরিণতি পাঠের মাধ্যমে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের জন্য সুনাগরিকতার গুণাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। নাগরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পরিণতি পাঠের মাধ্যমে নাগরিকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে এবং মনের সংকীর্ণতা দূর হয়। বাংলাদেশের নাগরিকদের অধিকার সমূহ এবং রাষ্ট্রপতি তাদের কর্তব্য সমূহ কি হবে, এসব আসলে এসব বিষয়ে নাগরিক তারা জানতে পারে এবং পরিণতি এবং সুশাসন পাঠ আসলে এর জন্যই বেশি প্রয়োজন, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য। জাতীয় সমস্যা সমূহের যে সমাধান,
এটা করতে পারে, সমাধান করা যায় দুর্নীতি পাঠের মাধ্যমে। বাংলাদেশে বিভিন্ন জাতীয় সমস্যা বিদ্যমান, এই ধরনের সমস্যা সমাধানে দুর্নীতি ও সুশাসন পাঠ আবশ্যক। কারণ দুর্নীতি সুশাসন জাতীয় রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে বিভিন্ন সমস্যা গুলো সমাধান করতে পারে। 8 নম্বরে এখানে হচ্ছে যে দুর্নীতি সুশাসন পাঠের গুরুত্ব, যে কোটেশন, জাতীয় ইতিহাস সম্পর্কে ধারণা লাভ। অরুনীতি পাঠের মাধ্যমে একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। বাংলাদেশে রয়েছে গৌরব উজ্জ্বল যে ইতিহাস, এই ইতিহাস আমাদের বংশধরদের জানতে হবে। কারণ যে জাতি নিজস্ব জাতীয় সংগ্রামের ইতিহাস জানে না কিংবা ভুলে যায়, সে জাতি কখনো উন্নত ও সুসংহত হতে পারে না। তাই আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মহান মুক্তিযুদ্ধ প্রভৃতি সম্পর্কে যে ধারণা, এটা যদি আমরা জানতে চাই তাহলে পরিণতি সুশাসন এবং পরিণতি সুশাসনের মধ্যে আসলে পাঠের মধ্যে যে গুরুত্ব রয়েছে, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং এটা অনস্বীকার্য। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশেষ করে বাংলাদেশের যে সমস্যা বিদ্যমান, আর্থ সামাজিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক সকল প্রকার যে সমস্যা, এই সমস্যা আসলে পৌরনীতি এবং সুশাসন পাঠের মাধ্যমে সমাধান করা সম্ভব। তো আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের নীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থার ব্যবস্থার উত্তর মানে ব্যবস্থার হচ্ছে পরিবর্তন এবং রাজনৈতিক যে সমস্যার সমাধান কল্পে আসলে পরিণতি সুশাসন পাঠ খুবই গুরুত্বপূর্ণ। পরিণতি সুশাসন এবং এর সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক, এটা সম্পর্কে আলোচনা করব। পৌরনীতি শাসন হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, এটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বটে। নাগরিকগণ সমাজে বসবাস করতে গিয়ে তাদের বিভিন্ন আচার আচরণ ও কার্যগুলি সম্পর্কে অবগত হয় পৌরনীতি শাসনের অধ্যয়নের মাধ্যমে। পৌরনীতি শাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কতিপয় সম্পর্ক রয়েছে। পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক, সেগুলো সম্পর্কে আলোচনা করব। পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে নিম্নলিখিত সম্পর্ক গুলো লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে একই রকম অর্থ প্রকাশ। উৎপত্তিগত দিক বিবেচনা করলে দেখা যায় পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান প্রায় একই রকম অর্থ প্রকাশ করে। সিভিক্স শব্দ দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। আবার রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এর পলিটিক্স শব্দটি এসেছে গ্রিক পলিটিস ও পলিস শব্দদ্বয় থেকে, যার অর্থ দাঁড়ায় উভয়ই একই রকম অর্থ প্রকাশ করে। 2 নম্বর হচ্ছে সম্পর্কের গভীরতার ক্ষেত্রে। পৌরনীতি সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান। নাগরিক ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না, তেমনি রাষ্ট্র ছাড়া নাগরিক যেন অপূর্ণ একটি বিষয়। উভয়ের কার্যক্রম বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের যাবতীয় কার্য পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আবার রাষ্ট্রকেন্দ্রিক সব আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের আওতায় পড়ে। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো একটি সামগ্রিক সত্তা, আর নাগরিক হলো সেই সত্তার অংশ বিশেষ। সুতরাং সম্পর্কের গভীরতার দিক থেকে পরিণতি বিশ্লেষণ রাষ্ট্র এবং রাষ্ট্রবিজ্ঞানের ঘনিষ্ঠতা নিবিড়। 3 নম্বর হচ্ছে আলোচনা ও বিষয়বস্তুর ক্ষেত্রে। আলোচনা ও বিষয়বস্তুর ক্ষেত্রে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যোগসূত্র অত্যন্ত গভীর। উভয়ই নাগরিক, নাগরিকতা, নাগরিক অধিকার, কর্তব্য, রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, স্বাধীনতা, সাম্য, জাতি, জাতীয়তা, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয় বিশদভাবে বিশ্লেষণ করে। উভয় আলোচ্য বিষয় মূলত অভিন্ন হলেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র পৌরনীতি ও সুশাসন অপেক্ষা অনেক ব্যাপক গভীর।
উভয়ই নাগরিকের কল্যাণ উন্নত রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে কাজ করে, ফলে পুরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্যটা না অত্যন্ত কঠিন। এরপরেও পুরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। পুরনীতি সুশাসনের বিষয়বস্তু হলো নাগরিক ও নাগরিকতার দৃষ্টিকোণ থেকে, অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা। পুরনীতি সুশাসন নাগরিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তেমনি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। 2 নম্বর হচ্ছে পরিধিগত পার্থক্য। পুরনীতি সুশাসনের পরিধি কিছুটা সংকীর্ণ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপক। পুরনীতি সুশাসনে আলোচ্য বিষয় হলো নাগরিক অধিকার ও কর্তব্য, নাগরিকের জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্র। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্র হলো রাষ্ট্রের সাথে জড়িত জড়িত যে জাতীয় আন্তর্জাতিক সংগঠন, রাজনৈতিক ব্যবস্থা, তুলনামূলক রাজনীতি ইত্যাদি। তারপর 3 নম্বর এখানে পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পার্থক্য। পুরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য বিদ্যমান। পুরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলে নাগরিক কল্যাণ সাধনে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক ও রাজনৈতিক সমস্যা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, অর্থাৎ পরিণতি ও সুশাসনের দৃষ্টিভঙ্গি কিছু সংকুচিত, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কিছুটা প্রসারিত। তবে আলোচনার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যতই পার্থক্য দৃশ্যমান হোক না কেন, বা আমরা যতই পার্থক্য পরিলক্ষিত করি না কেন, আসলে উভয়ের মধ্যে তেমন পার্থক্য নেই। বিষয়বস্তু, পরিধি, দৃষ্টিভঙ্গিগত দিক থেকে কিছুটা পার্থক্য থাকলেও এগুলো পরস্পর ঘনিষ্ঠ ও নিবিড় ভাবে সম্পর্কযুক্ত। তো আমি পরিণতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক আলোচনা করলাম, এটা তোমরা বাসায় মনোযোগ সহকারে আরেকবার দেখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে উদ্দীপক আকারে, কোশ্চেন। দেখো, সুশাসন সম্পর্কে যেটা আলোচনা করলাম, যে সুশাসনের যে গুরুত্ব, পরিণতি সুশাসনের মধ্যে যে সম্পর্ক এবং গুরুত্ব, বাংলাদেশের আলোকে বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে পরিণতি সুশাসন এটা পাঠের গুরুত্ব কত হবে, তাহলে আমরা কোশ্চেন আসলে উদ্দীপক যদি আসে এখান থেকে, তো তোমরা অ্যান্সার করতে পারবে। আর প্রথম অধ্যায় থেকে একটি উদ্দীপক অবশ্যই আসবে পরীক্ষাতে, 10 নম্বরের একটা উদ্দীপক অবশ্যই আসবে। তো এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়তে হবে। আমি আজকে আরেকটি সেটা হচ্ছে পরিধি সুশাসনের সাথে যে ইতিহাসের সম্পর্ক এবং ইতিহাস, বোঝাই যাচ্ছে যে পরিণতি সুশাসন এটা আলোচনা করে হচ্ছে নাগরিকতা বিষয়ক ঘটনাবলী নিয়ে, এবং ইতিহাসও কিন্তু অতীত বিষয়, নাগরিকতার যে অতীত বিষয়, অতীত ঘটনাবলী এটা নিয়ে আলোচনা করে। সো বোঝা যায় যে এদের মধ্যেও ভালো সম্পর্ক বিদ্যমান। নাগরিকতা বিষয়ের বিভিন্ন দিক প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত ধরে রাখার কারণে পরিণতি সুশাসন এবং ইতিহাসের যে সম্পর্ক, এটা আসলে অবিচ্ছেদ্য। আমরা এখন সম্পর্কটা আলোচনা করব পরিণতি সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক। 1 নম্বর হচ্ছে সুগভীর সম্পর্ক। পরিণতি সুশাসন ইতিহাসের দ্বারা সমৃদ্ধ, কেননা ইতিহাস হলো পুরোনো দলিলের মতো। প্রাচীন কালের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন তথ্য, নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কে যদি বিশদ বা ব্যাপক ধারণা পেতে চায়, তাহলে অবশ্যই আমাদের ইতিহাসকে ফলো করতে হবে বা ইতিহাস অধ্যয়ন করতে হবে। নাগরিকতা, সমাজ বিবর্তন, অতীত সরকার, রাজনীতি, রাষ্ট্র সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে জানতে ইতিহাসের সাহায্য নিতে হয়। এই জন্য লর্ড একটন নামে বলেছেন, ইতিহাসের স্রোত ধারায় বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছেন যে ইতিহাস নামক যে একটা সমুদ্র কথা বলছেন বা নদী, তার স্রোত ধারার মধ্যে যে বালুকা রাশি আছে, অগণিত বালুকা রাশি, এগুলোর মধ্যে মধ্যে স্বর্ণের রেণুর মতো আসলে রাজনীতি বিজ্ঞান, মূলত এটা পুরনীতিতে আলোচনা করা হয়।
এজন্য বলছে যে ইতিহাসকে স্রোত ধারার সঞ্চিত বালুকা রাশির সাথে তুলনা করছেন, এবং তার মধ্যে যে রাজনীতি বিজ্ঞান যেটা ফুটে উঠেছে সেটা আসলে স্বর্ণ বিন্দুর মতো ফুটে উঠেছে। এটা আসলে বোঝাতে চাচ্ছেন যে ইতিহাসের সাথে আসলে পরিণতি শোষণের সম্পর্ক কতটুকু। অধ্যাপক উইলুবি এই জন্য বলেছেন যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে গভীরতা দান করেছে। তারপরে আছে 2 নম্বর, একে অন্যের পরিপূরক। পরিপূরক তার মানে পরিণতি শোষণ যেমন ইতিহাস পাঠে সাহায্য করে, তেমনি ইতিহাস ও পরিণতি পাঠে সাহায্য করে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি ইতিহাস রচিত ও আলোচিত না হয় তাহলে তা মূল্যহীন হয়ে পড়ে। বস্তুত অতীতের পরিণতি ও সুশাসনের বিষয়গুলোই বর্তমানের ইতিহাস, আর আজকের পরিণতি ও সুশাসনই হবে ভবিষ্যতের ইতিহাস। এই জন্য বলছে অধ্যাপক জন সিলি মন্তব্য করেছেন যে পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্টোরি হ্যাজ নো রুট, অ্যান্ড হিস্টোরি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট। তার মানে ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের বা পরিণতির ভিত্তি নেই, এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের মূল্য নেই। সুতরাং এখানে বোঝাই যায় ওনার উক্তির মাধ্যমে যে পরিণতি এবং সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক কতটুকু বা একে অপরের কতটা পরিপূরক। তারপরে আছে 3 নম্বর, রাষ্ট্র ক্ষমতা ইতিহাসের নিয়ামক মানে প্রভাবক হিসেবে কাজ করে। রাষ্ট্র ক্ষমতা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে বিস্তৃত হলেও স্বাধীন নয়। যারা ইতিহাস রচনায় থাকেন তাদের পক্ষে ক্ষমতাসীন রাষ্ট্র নেতাকে পাশ কাটিয়ে বা রাষ্ট্রশক্তিকে তোয়াক্কা না করে ইতিহাস লিপিবদ্ধ করা সম্ভব নয়। অনেক সময় রাষ্ট্রশক্তির ইচ্ছা বা মতানুসারে ইতিহাসবিদদের ইতিহাস রচনা করতে হয়, যার ফলে ইতিহাস নিরপেক্ষতার অভাবে পড়ে যায়। এই জন্য পরিণতি সুশাসন আলোচনার ক্ষেত্রে ইতিহাস নিয়ামক হিসেবে বিবেচিত হয়। তারপরে আছে 4 নম্বর, একে অপরকে প্রভাবিত করে। পরিণতি সুশাসন এবং ইতিহাস একে অপরের দ্বারা প্রভাবিত হয়। রাজনৈতিক চিন্তাধারা বা পরিণতি ও সুশাসনের অন্তর্গত বিষয়বস্তু আদর্শ মানব ইতিহাস নির্মাণে সাহায্য করেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সাম্যের মতো ধারণা এবং মার্ক্সবাদ ফ্যাসিবাদী মতাদর্শগত ইতিহাস পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে কেবল বোঝা সম্ভব। তারপরে এখানে আমরা আসি যে ইতিহাস পরিণতি ও সুশাসনের কাছে ঋণী। ইতিহাস পরিণতি ও সুশাসনের কাছ থেকে নানা রকম উপাদান সংগ্রহ করে, অর্থাৎ ইতিহাস পরিণতি সুশাসনের কাছে ঋণী। মানে ইতিহাস যেমন পরিণতি সুশাসনকে অন্তর্নিহিত সত্যের সন্ধান দেয়, পরিণতি সুশাসন ও ইতিহাসের আলোচনাকে পরিপূর্ণতা দান করে। তার মানে পরিণতি সুশাসনের জ্ঞান ছাড়া ইতিহাস পাঠ সার্থক হতে পারে না। এখন আমি পরিণতি সুশাসন এবং ইতিহাসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এগুলো পরেও। পরিণতি সুশাসন যেমন ইতিহাস নয় তেমনি ইতিহাস ও পরিণতি সুশাসন নয়, এদের মধ্যে নিম্নলিখিত পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বর, ইতিহাসের বিষয়বস্তু ব্যাপক। পরিণতি সুশাসনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু, কিন্তু অনেক ব্যাপক। রাজনৈতিক বিষয়গুলি ছাড়াও ইতিহাসের ভাষা, সাহিত্য, ধর্ম ও সমাজ জীবনের সব ক্ষেত্রে ঘটনাগুলি বিস্তৃত থাকে। অপরদিকে শুধু রাজনৈতিক জীবনে বিভিন্ন সমস্যা, রাষ্ট্র, সরকার এবং সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক কার্যাবলী, এগুলা হচ্ছে পরিণতি সুশাসনের বিষয়বস্তু সীমাবদ্ধ। সুতরাং পরিণতি সুশাসন রাজনৈতিক বিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলোই বেছে নেয়, পুরোটা নয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আসলে ইতিহাসের যে বিষয়বস্তু এটা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু পরিণতি সুশাসনের যে বিষয়বস্তু এটা আসলে অতটা বিস্তৃত নয়। 2 নম্বর, আলোচনার প্রকৃতি ও পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য। আলোচনার প্রকৃতি ও পদ্ধতির ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। পরিণতি সুশাসন আলোচনার ক্ষেত্রে ইতিহাস থেকে উপাদান ও তথ্য সংগ্রহ করা হয়, তবু উভয়ের আলোচনার প্রকৃতি ও পদ্ধতি আলাদা। ইতিহাসের আলোচনা বর্ণনামূলক হলেও পরিণতি সুশাসনের আলোচনা দর্শনমূলক। ইতিহাসের আলোচনা বাস্তব ভিত্তিক, সেখানে নৈতিকতা ও মূল্যমান বিচার বিশ্লেষণ মুখ্য নয়। পরিণতি সুশাসনের আলোচনা সীমাবদ্ধ থাকে তত্ত্ব অনুসন্ধানমূলক, কিন্তু ইতিহাস আলোচিত হয় তথ্য বর্ণনার নিরিখে। সুতরাং উভয়ের আলোচনার ক্ষেত্র ও পদ্ধতি অনেক দিক থেকেই আলাদা। 3 নম্বর হচ্ছে আলোচনায় দৃষ্টিভঙ্গির দিক থেকে পার্থক্য। ইতিহাস তার আলোচ্য বিষয়ের ক্ষেত্রে অতীতের বিভিন্ন ঘটনার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি, পরিসংখ্যান, মনস্তত্ত্ব, শিল্প, সাহিত্য প্রভৃতি বিষয়কে স্থান দেয়।
অন্যদিকে পরিণতি সুশাসন এক্ষেত্রে দার্শনিক ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, ফলে পরিণতি সুশাসন রাজনৈতিক ক্ষেত্র এবং নাগরিক ও কার্যাবলী ইত্যাদি বিষয়ে সীমাবদ্ধ থাকে। তাই বলা যায় কি বলতে পারি যে দুটি বিষয়ের আলোচনায় দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। আচ্ছা, পরিশেষে আমরা বলতে পারি যে পরিণতি ও সুশাসন এবং ইতিহাস উভয় দুটি পৃথক সামাজিক বিজ্ঞান, তাদের আলোচনার বিষয়বস্তু ক্ষেত্র আলাদা, তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিণতি সুশাসন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে হলে ইতিহাসের জ্ঞান আবশ্যক। একে অপরের একের সাথে অপরের সহযোগিতার উপরই আসলে উভয়ের সাফল্য নির্ভর করে। এজন্য বার্জেস বলেছেন, পরিণতি ইতিহাস পরস্পর পৃথক হয়ে গেলে একটি পঙ্গু হবে বা প্রাণ হারাবে এবং অন্যটি আলেয়ায় পরিণত হবে। তো আমি এখানে যে দুইটা সম্পর্ক আলোচনা করলাম, পরিণতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতি সুশাসনের সাথে ইতিহাস, পরীক্ষায় এখান থেকে আমাদের 6 নাম্বার কোশ্চেনে প্রশ্ন আসতে পারে যে পরিণতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, অথবা পরিণতি সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক অথবা পার্থক্য আলোচনা করো, এভাবেও প্রশ্ন আসতে পারে। লিখবে বারবার লিখবে, তাহলে মনে থাকবে কোটেশন গুলো, বিশেষ করে মনে রাখার চেষ্টা করবে। কোটেশন মনে রাখলেই পরীক্ষায় এগুলা লিখলে মোটামুটি ভালো নাম্বার পাবে বলে আমার ধারণা। তো তোমরা আজকে আমি আজকে যেটুক বিষয় পড়ালাম, করার চেষ্টা করবে, আশা করতেছি ভালো রেজাল্ট করতে পারবে। তো আমি আজকে এখানেই আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আসলে পরবর্তী বিষয়টা হচ্ছে ভালোভাবে রিভিশন দেওয়ার মতো একটা সাবজেক্ট। আসলে বাসায় প্রচুর লিখতে হবে, এটা যতটুকু পড়বে তার চাইতে মানে দ্বিগুণ পরিমাণে লিখতে হবে। যত লিখবে তত হাত চালু হবে এবং লেখা সুন্দর হবে। পরীক্ষায় তোমরা অ্যান্সার করার ক্ষেত্রে আমরা ইজি ফিল করবে এবং ভালোভাবে লিখতে পারবে। সুতরাং আমি আশা করব তোমরা আমার ক্লাসটা আবার মনোযোগ দিয়ে শুনবে এবং অবশ্যই বইয়ের সাথে আমার লেকচারগুলো মিলিয়ে দেখবে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। এবং তোমরা আশা করতেছি ক্লাসে, অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবে আমাদের বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে। আজকের মতো আমি এ পর্যন্ত আলোচনা শেষ করব, তোমরা এগুলা বাসায় পড়ে নিবে। আজকের মতো আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ।